প্রজাদের সুখেই সুখী, ওই প্রজাদের সুখেই সুখী। ওগো বাড়ি থেকে আছে, আমি হলাম এক বিদেশি, মহা বিপদে পড়ে আমি আপনার কাছে, দয়া করে আজকে রাতটুকু আমাকে আশ্রয় দেবেন, আগামী কল্য ছোট্ট উদয় হলেই আমি আমার কুটিরে ফিরে যাব। আমার বাড়িতে অতিথি খানা নয়, যে আমার বাড়িতে বিপদে পড়ে আসলে আমার বাড়িতে আশ্রয় দিতে হবে। একই পুত্র হারা পিতা, তাই তো অনেক দুঃখে পড়ে অনেক দুঃখের দুঃখী আমি, কাঙ্গাল হয়ে পাগলের মতো শান্তরে করেছি, তাই তো এখন সন্তা হয়েছে, আমি কোথায় যাব। এর পূর্বেও আমার বাড়িতে এক বৃন্দে শিখে দেখা দিয়েছিলাম, সেতো যাওয়ার পূর্বে সে আমার বাড়িতে সোনা চুরি করে নিয়ে আমার রাজ্যে পালিয়ে গেছে, আমার বাড়িতে কোনো আশ্রয় নেই। অনুরোধ করে বলছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দেবেন, আগামী কল্য সত্য উদয় হলেই আমি আমি আপনার বাড়িতে চলে যাও। বলুন, আমার বাড়িতে তোমাকে আমি আশ্রয় দিতে পারি, কিন্তু তার আগে আমি একটি শর্ত দেব, যদি তুমি আমার শর্তে রাজি থাকো তাহলে তোমার আশ্রয় হবে। ঠিক আছে, আপনি আমাকে যে কোনো শর্তই দেন না কেন, আপনার প্রতিটি শর্তই আমি মাথা পেতে নেব, তবু দয়া করে আমাকে একটু আশ্রয় দেবেন। আমি বিন্দাসি, আমার বাড়িতে তোমাকে আমি আর ছয়ে দেবো, কিন্তু আগামীকাল সূর্যটি উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রাখালে রাজার সাথে সাক্ষাৎ করি, তারপরে ত্যাগ করবে। এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আগামী কল্য সূর্য উদয় হলেই আমি আপনার সাথে সাক্ষাৎ করি চলে যাবো। তাহলে তুমি আমার বাংলা বাড়িতে আর ছয় নেবে, কিন্তু আমার একটি কথা শোনা রাখবে, যদি তুমি আমার কথাটি না মেনে আমার বাসা থেকে বের হয়ে যাও, তাহলে রাগালে রাজা আকাশের তারা পাথারের বিচার করবো। ঠিক আছে, তাই হবে, আপনি যে কোনো শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। ভগবান, আমি যে অনেক ক্লান্ত হয়েছি, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আহ ও ভগবান, আহ ও না না, এইটা আমার সুযোগ, এইটা আমার সুযোগ, চন্দ্র সুদাগর আকাল রাজা বাড়ির আশ্রয় আছে, না না আমি কিছুতে হতে দিব না, এটা আমি কিছুতে হতে দিব না। চন্দ্র সুদাগর, তুমি আমাকে পরীক্ষা দিয়েছ, এই রাতে তোমার কাদার পালা আর আমার হাসার পালা, আমি পান খুলে হাসব। ঘুমাও ঘুমাও চন্দ্র সুদাগর, তোমার আরামের ঘুম আমি হারাম করে দেব। তো এই তো অনির্গত হার আমি চুরি করে তোমার সিতারে রেখে দেব, কাল সকালে মজা বুঝবে কত ধানের কত চাল, আমি তোমাকে হারে হারে টের পাওয়াই দেব। আমার নাম পদ্মা দেবী।
সদাগর, তোমাকে পুত্রহারা করেছি, তোমাকে দেখা করেছি, এই দাদা তোমাকে চোর, তাই সকালে মজা বুঝবে আমি আসি আসি চন্দ্র সদাগর। তাহলে যে আমাকে এখন বিদায় নিতে হবে, আমি বিদায় হই। দাঁড়াও, কেন গোবিন্দাসি? হ্যাঁ বলুন। আমার বাড়িতে রাত্রি ঢোটা বলুন, আমি আমি যে এখন চলে যাব, তাই তো আমার বিদায় হবার সময় হয়েছে, আমাকে বিদায় করে দিন, আমি চলে যাব। আমি তোমাকে বিদায় করে দেবো, কিন্তু তার আগে আজকে রাতে আমার বাড়িতে চুরি হয়েছে, কিন্তু আমার বেগমের গলায় যে হাত ছিল সেই হাত যে চুরি হয়েছে, তুমি বিশ্বাস করুন, আমি ওই ভগবানের নামে জিজ্ঞি করে বলছি, আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। বলতে পারবে না? না দাদা ভিন্দাসি, আপনি যে কোনো শর্ত দেবেন না কেন, আমি আপনার শর্ত মেনে নেব, এই তো আমি দাঁড়িয়েছি, আপনি আমাকে চেক করে দেখুন, আমি কোন চোর নয়, আপনি বিশ্বাস করুন, আমি কোন চোর নয়। আমি তোমাকে এই মুহূর্তে ধরা করে তারপর রাতেই রাজ্য হাতে বিদায় দেব। ঠিক আছে, আপনি তাই করুন, আপনি আমাকে চেক করে দেখুন। কিছুই বলতে পারবো না, আপনি বিশ্বাস করুন, আমি ওই ভগবান হিসেবে জিজ্ঞি করে বলছি, আমি কিছুই বলতে পারবো না, বলতে পারবেন না। আমি কোন চোর নয়, আমি আপনার দুটি বাজারে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি বিদায় করে দিন। আমি তোমাকে বলছি, তুমি আমার কাছে সত্য কথা বলো, তাহলে আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে Yeah.
আপনি বিশ্বাস করুন ভাই, আমি কোন চোর নাই, আমি কোন চোর নাই। গোবিন্দ সিং, আমি তোমাকে শত শত শাবকের আঘাত করার পর তুমি কোন সত্য কথা বলছো না। আমার মনে হয় আমি কোন ভুল করেছি, তোমার পরিচয় না জানি। গোবিন্দ সিং, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কিংবা হাল তোমার মাতা, কিংবা হাল তোমার পিতা, কিংবা আমি যে তোমাকে চিনতে পারিনি, একটি বার শুধু আমি জানতে চাই তুমি কে। বিপদ ভাই, তোমার সাথে সাক্ষাৎ হলো ভাই। Thank you.
তুমি আমাকে মুখে বিদায় করে দাও। দাদা বলো, আমি একটি কথা বলবো, তুমি রাখবে? বলো তুমি কি বলতে চাও? যে বাবার সন্তান হারা হয়েছে সেই বাবাই জানে সন্তানের। যে সন্তানটি চলে যায় সেই সন্তানের জন্য যদি কেঁদে কেঁদে তুমি পাগল হয়ে যাও, আমি যে আমার শনি গাড়ির কাছে চলে যাব, তুমি আমাকে এখন বিদায় করে দাও। দাদা তাকিয়ে দেখো, কালে রাজ্যে রায় সিংহা সৈশূন্য পড়ে রয়েছে, আর থেকে তুমি এসে রয়েছে রায় সিংহা সরে বসে। তোমার এই সিংহাসন দিয়ে কি হবে, তোমার এই রাজ্য দিয়ে আমার কি হবে? তোমার দেশটাই তো হাজার হাজার গুণের রাজ্য, সাধার হাজার গুণের সিংহাসন আমার বুকের বাঁধন হতে হারিয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি, আমার সবাই তোমাকে একটি কথা বলে যাই, যদি এই পৃথিবীতে বেঁচে থাকি তাহলে ওই তো তোমার সাথে দেখা হতে পারে, আর যদি চলে যাই তাহলে ভাই হয়ে তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি তার পরিচয় না জেনে যে অপরাধ করেছি, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাজার হাজার শাবককে মেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।